হাশরের ময়দানে আল্লাহ পাকের আহকামুল হাকিমিনের সেই বিচার আদালতে বিটকামি তেড়ামি ঠেডামি শুরু করবে। রব্বুল আলামিন, এত লাল দাগের কাজ, এত গুনার কাজ আমি করি নাই, করলে আমার মনে থাকতো। তোমার কেরামান কাতেবিন দুই ফেরেশতা আমার সাথে দুশ্মনী করে আরেকজনের আকাম কুকাম আমার খাতায় লেখছে, মেহরবানি করে আমার 60 বছরের জীবনের পরীক্ষার খাতাটা আবার একটু রিএক্সামিন করো, পুনঃ পরীক্ষা করো। তাহলে ফেরেশতা দুশ্মনী করে তোমার বিরুদ্ধে লেখছে কেমন? যেই দুইজন এখন আপনার দুই কান্দে আছে, এই দুইজন আজকে মাগরিবের আজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আসছে, মাগরিবের আজানও শুরু, সেও ডিউটিতে জয়েন করেছে, সারা রাত লিখবে, ফজরের আজান শুরু হবে এই দুইজন চলে যাবে, নতুন দুইজন আসবে, তারা মাগরিবের আজান পর্যন্ত লিখবে, মাগরিবের আজান শুরু হবে তারা চলে যাবে। যেই দুইজন এখন আপনার কান্দে আছে, এই দুইজন আপনার বাড়ির পাশের কদমালির কান্দের থেকে লাভ দিয়ে বোধ হয় আপনার কান্দে সরেছে। যেই দুইজন এখন আপনার দুই কান্দে আছে, কেরামান কাতেবিনা ইয়ালামুনা মা তাফালুন, বাবা আদম প্রথম মানুষ আদম থেকে শুরু করে আজ পর্যন্ত, আজ থেকে রোজ কেয়ামত পর্যন্ত এই দুইজন আগেও কারো কান্দে যায় নাই, কেয়ামত পর্যন্ত যাওয়ার সুযোগ পাবে না, যারা আসবে সবাই নতুন। তাহলে সংখ্যা কত? ফেরেশতার সংখ্যা কত? আল্লাহু আকবার। কোরআনের আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহর সেনাবাহিনীর সংখ্যা কত এটা আমি ছাড়া কেউ জানে না। একজন ওসি পুলিশ অফিসার, তাকে এক থানায় বেশি দিন রাখা হয় না, এটা হলো আইন, ব্রিটিশের আইন। এক থানায় যদি বেশি দিন রাখা হয় তাইলে আকাম কুকাম যারা করে তাদের সাথে ওসি সাহেবের লাইন হবে, ভাগাভাগি করে খাবে, যার জন্য অল্প সময় তারপর আরেক জায়গায় আরেক জায়গায় আরেক জামায়। কিছু চাকরি আছে, সরকারি পোস্ট আছে, কি পোস্ট আছে যেগুলো ট্রান্সফারেবল, ট্রান্সফারেবল, এক জায়গায় চাইলেও চাকরি করতে এই যুগে কিন্তু পারে ভাই। কথায় বলে টাকার নাও পাহাড় বাইয়া যায়, এই যুগে পারে কিন্তু আইনে পারে না। প্রিয় ভাইয়েরা, তাহলে 12 ঘন্টা আপনার খাতা লেখছে, সে 12 ঘন্টা হজর থেকে মাগরিব অথবা মাগরিব থেকে হজর, এখন এই 12 ঘন্টায় বোধহয় আপনার সাথে শত্রুতা হয়েছে, বন্ধুত্ব বোধহয় হয়েছে, এটা তো এইভাবে সম্ভব নয়, সাইকোলজি এটা গ্রহণ করে না। আর ফেরেশতা এমন এক মাখলুক যারা আল্লাহর হুকুমের বাইরে কিছুই করতে জানে না। আমি কি বুঝাতে পেরেছি? আল্লাহর হুকুমের দাবিদার। গরু আপনার বাড়ির সামনে, ডাইল ক্ষেতটাও আপনার, সকালবেলা হজরের নামাজের পরে গরু ঘরের তালাটা খুলে গরুটার রশির বান্ধনটা খুলে রশিটা গুটিয়ে হাতে করে ডাইল ক্ষেতের কিনারে নিয়ে যান, আপনার গরু, ডাইল ক্ষেত আপনার। এইবার গরুর কানের কাছে মুখ নেন, নিয়ে বলেন এই গরু শোন, তুই আমার গরু, এটা আমার ডাইল ক্ষেত, আমি এখন তোর রশি খুলে দেব, বাঁধন খুলে দেব, মুক্ত স্বাধীনভাবে মাঠের সব ঘাস তুই খাবি, ইল্লা হাজার ডাইল ক্ষেত, এই ডাইল ক্ষেতের মধ্যে ভুলেও কামড় দিবি না, আমি ডালগুলো খাবো, তোকে খড়ভুষি গুলা খাওয়াবো, আমি মালিক বাঁচলে তো তুই গরু বাঁচবি, এই ক্ষেত্রে ডাল গ্যাস খাওয়া তোর জন্য মকরু, তাহারিমি, গুনাহে কবিরা, মনে থাকবে তো? গরু মাথা লাড়া দিয়েছে, আপনি মনে করলেন গরু জন্মের মতো হেদায়েত হয়ে গেছে, গরুর কানের কাছে মুখ নিয়ে আবার বলেন, রিপিট করেন, ইয়া ইয়ুহাল গরু,
ইন্নি আকুলু লাকা হাযিহি জিরাতি লা তাকুল মিনহা শাইয়ান হাযিহি হারামুন লাক। এবার বান্দর খুলে দেন, বোধহয় খাবে না, এত ওয়াজ কারে করলেন। গরু যেন আপনাকে জবাব দিতে চায়, আমি নামে গরু কামেও গরু, আমার জীবনে একটাই সমস্যা, সেটি হলো পেট সমস্যা, পেট সমস্যা ছাড়া আমি গরুর জীবনে আর কোনো সমস্যা। ভাই সমাজতন্ত্রের গুরুজি, সমাজতন্ত্রের প্রবর্তক কার্ল মার্কস তার দাস ক্যাপিটালের মধ্যে একটা কথাই লিখেছে, দুনিয়াতে মানুষের জীবনের সমস্যা মাত্র একটা, সেটি হলো পেট সমস্যা, অর্থনৈতিক সমস্যা। এই পেট ভরার জন্যে, এই উদার পূর্তির জন্য মানুষ দুনিয়াতে এসেছে। ভাই গরুরও পেট সমস্যা, মানুষেরও পেট সমস্যা, তাইলে গরুতে আর মানুষে বেশ কম কি? কার্ল মার্কসের ওস্তাদ ফ্রয়েড তিনি আর একটু এগিয়ে বললেন, আরে সাগরিক তুই বুঝলি না, মানুষের জীবনের আসল সমস্যা পেট সমস্যা না, পেটের নিচে আরেকটা বিশেষ অঙ্গ আছে, বুঝাতে পেরেছি বোধ হয়, এইটা লালন পালন ধারণ বাস্তবায়ন ইচ্ছা মতো কাজে লাগানো ব্যবহার অব্যবহার করা, এটাই মানুষের জীবনের মূল সমস্যা। তাহলে একজনকে মানুষ গরু যার পেট সমস্যা, আর তার ওস্তাদ ফ্রয়েডে বলে আরে গরু না দামড়া, দামড়া ওইটার জ্বালায় খাওয়ারও সময় পায় না, কি একটু কড়া হয়ে গেল বোধ হয়। তাহলে যে জেনা করে ব্যবিচার করে, আল্লাহ পাকের দেওয়া নির্ধারিত শরীয়ত তিলকা হুদুদুল্লাহ, আপনার গলায়ও আল্লাহ একটা দড়ি বেঁধে দিয়েছেন, গরুর দড়িটা দেখা যায়, আপনার গরুর দড়িটা গরুর দড়িটা জাহিরি আর আপনার দড়িটা বাতেনি। আল্লাহ পাক আপনাকে শরীয়তের দড়ি দিয়ে বেঁধেছেন, জায়েজ না জায়েজের দড়ি দিয়ে বেঁধেছেন। প্রত্যেকটা হালালের পাশে হারাম আছে, কি জায়েজের পাশে না জায়েজ আছে, নেকির কাছে বদি আছে, ঠিক কিনা বলেন? কত বড় সাইকোলজি, বেঁচে গেছে সে, কাদাফলাহা বেঁচে গেছে সে, আফলাহা মাজিসিগা কি বেঁচে গেছে, ওই আমি মরলামও না এখন পর্যন্ত, কবরে কত বছর থাকতে হবে সেটাও জানি না, এরপরে হাসরের মাঠে উঠব, তারপরে নেকি বদি ওজন হবে, পাল্লা হবে, মিজান হবে, তারপরে সেই মহান রাজার রাজা আকামল সব বিচারকের বড় বিচারক, তিনি রায় ঘোষণা করবেন। তাহলে হাসরের দিন রায় ঘোষণা করার পরেই তো বোঝা যাবে কে বেঁচে গেছে আর কে ডুবে গেছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন কাদা ফলাহা বেঁচে গেছে, মরার আগে বাঁচলো কেমনে? আসেন সেই ছাত্র জীবনের কথা মনে পড়ে গেল, আইয়ুব খানের আমলে রায়পুর আলিয়া মাদ্রাসায় পড়ি আমি, তখন মাদ্রাসার ছাত্র সংসদের নির্বাচিত ভিপি, ভিপি তা আমরা ইসলামী সংগঠন করতাম, আর সেই এলাকার আরেকজন হাজি সাহেব পাক্কা নামাজি দিনদার, হাজি সাহেব চেয়ারম্যানে দাঁড়াইছে, হাজি সাহেবের নাম আনামিয়া আজি, আনামিয়া এর আগেও চেয়ারম্যান ছিলেন একাধিকবার, ভালো একটা সুনাম আছে, গুড উইল আছে। মাদ্রাসা ছুটি হয়ে গেছে, নির্বাচন গণনা শেষ হবে হবে, এখন আমি আমার আরেক সঙ্গী আমরা সাইকেল দুইটা নিয়ে বের হলাম, হাজি সাহেবের খবর কি? কারণ হাজি সাহেব আমাদেরকে খুব নার্সিং করে, সহযোগিতা করে ইসলামী আন্দোলনে, যদিও তিনি একজন মুসলিম লীগার, মুসলিম লীগার তখনকার,
হাজি সাহেব মোটর সাইকেলে আসে, আমরা সাইকেল থেকে নামলাম, বেলা বাজে তিনটা, তখন নেমে সালাম দিলাম, হাজি সাহেব কোলাকুলি করলেন, হাজি সাহেব খবর কি? কামিজের চেয়ারম্যান ওই এই গেছি। কেমনে হইলেন? ভোট গণনা হবে পাঁচটায়, এখন বাজে তিনটা, খুব খেয়াল করেন, আমি তো চেয়ারম্যান ওই এই গেছি, এখনো ভোট গণনার দুই ঘন্টা বাকি আছে, আপনি হইলেন কেমনে? আমার হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই, এই জন্য বলছি ওই এই গেছি। কি আপনি একটা ফাইল ডিসি সাহেবের ওখানে দিলেন আপনার জায়গা জমিন সংক্রান্ত, বুঝার জন্য বলছি। আর আজকাল ডিসি সাহেবকে ডাইরেক্ট ফাইল দেওয়া যায় না, চেয়ারম্যান সাহেবেরও দেওয়া যায় না, একটা মাধ্যম ধরা লাগে, তা না হইলে ফাইলটা এখানে পড়ে থাকবে, পৌঁছবে, উই পোকায় খেয়ে ফেলবে, ঠিক কিনা বলেন? এখন ডিসি সাহেবের কাছে আপনার সম্পত্তি ক্রোক হওয়ার, বাড়িঘর বাজে আপতে হওয়ার একটা মামলার একটা নথি, একটা ফাইল গেল, ফাইল সেখানে যাওয়ার পরে এইবার চেয়ারম্যানের যে আর দাবি সহকারী, তার সাথে আপনার লাইন করা লাগবে, আপনি ডাইরেক্ট চেয়ারম্যানের কাছে যেতেও পারবেন না, ডিসির কাছে যেতেও পারবেন না, বলতেও পারবেন না, করাইতেও পারবেন না। এখন চেয়ারম্যান সাহেবের সে আর্দালি বললো আমাকে এত হাজার টাকা দিতে হবে, তাইলে আপনার ফাইলে স্যারের স্বাক্ষর, এখন ভাই দুইবার তারিখ দিছে, স্যারের স্বাক্ষর হয় নাই, তৃতীয়বার আপনি একটু রাগ, শালা শালা, আজকে যদি আমার ফাইল দস্তখত করে ফেরত না দেয় তাহলে টাকা যেগুলো অ্যাডভান্স করেছি, অগ্রিম দিয়েছি, এগুলো ফেরত নেব। ভাই ভাই আমার ফাইলের খবর কি? কয় এটা হইয়া গেছে, চেয়ারম্যান দস্তখত করছে, কয় না দস্তখত করে নাই, হইয়া গেছে কেমনে? কয় যেহেতু আমার মধ্যে কোনো সন্দেহ নাই, কাদাফলা বেঁচে গেছে। কেন আল্লাহ পাক বলছেন যাদের বেঁচে যাওয়ার মধ্যে, নাজাত পাওয়ার মধ্যে, মুক্তি পাওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই? সন্দেহাতীত ব্যাপারে দুনিয়ার শুধু আরবি ভাষায় নয়, সকল ভাষায় এই ধরনের পরিভাষা ব্যবহার করার নিয়ম আছে। প্রিয় ভাইরা, ওয়াতাইনা দাউদা জাবুরা, দাউদ আলাইহিসসালাম তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন জাবুর কিতাব নাজিল করেছিলেন, কোরআন আল্লাহ পাক বলছেন, আই রিপিট, ওয়াতাইনা আর আমি দিয়েছি, দাউদা নবী সুলাইমানের আব্বা দাউদকে জাবুরা, জাবুর কিতাব, জাবুর কিতাবের ভাষা ছিল ইউনানি, ইউনানি, সেই ভাষাটা আজকে দুনিয়ার কোথাও নাই। আমি বিলাতে খোঁজ করেছি, আমেরিকার রাজধানী ওয়াশিংটন নিউ ইয়র্কে খোঁজ করেছি, দুনিয়ার পাশ্চাত্য জগতের বড় বড় যেই পাঠাগারগুলো লাইব্রেরিগুলো খোঁজ করেছি, কিন্তু এই যে ইউনানি ভাষার কোনো একটা ডিকশনারি, অভিধান, কোনো একটা লিটারেচার দুনিয়ার মার্কেটে খুঁজে পাওয়া যায় নাই। এগুলোকে বলা হয় ডেড ল্যাঙ্গুয়েজ, মৃত ভাষা, হারিয়ে যাওয়া ভাষা নাই। এরপরে বনি ইসরায়েলের উলুল আজম পয়গাম্বর সাইয়েদনা মূসা আলাইহিসসালাম তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব নাজিল করলেন হিব্রু ভাষা, হিব্রু, হিব্রু ভাষা আজকে দুনিয়ার কোথাও নাই, সেটাও হারিয়ে গেছে, বিলীন হয়ে গেছে। এরপরে আমাদের নবীজির 570 বছর আগে মরিয়মের পুত্র ঈসা আলাইহিসসালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল কিতাব নাজিল করেছিলেন সুরিয়ানি ভাষায়, সুরিয়ানি ভাষায়, সুরিয়ানি ভাষাও আজকে দুনিয়ার কোথাও। এরপরে আসেন তারা জবর ইঞ্জিল, এগুলাকে সেই যুগের যারা ধর্মীয় নেতা ছিল আহাবার রোহবান, ধর্মীয় নেতৃত্ব যারা দিত, তারা এমন কিছু সেই ভাষায় কথা বানিয়ে ঢুকিয়েছে
আর আল্লাহর নাজিল করা কিছু কথা যেগুলা ওই দরবেশদের ধর্মীয় নেতাদের দাওয়াতের অসুবিধা এগুলা বাইর করেছে, কিছু বাইর করেছে কিছু লুকাইছে, প্লাস মাইনাস প্লাস মাইনাস, যোগ বিয়োগ যোগ বিয়োগ যোগ বিয়োগ, এটা করতে করতে আসলটা হারিয়ে গেছে। কোরআন যেটাকে বলেছে ইউহাররিফু নাহু, ইউহাররিফু নাহু হাররাফা, ইউহাররিফু তাহরিফান মুহাররাফুন, এইভাবে ইঞ্জিল হয়েছে, এইভাবে তাওরাত হয়েছে, জাবুর হয়েছে। বিলাতে একবার আশির দশকে আসি, 1986 সন হবে, আমি বিলাত সফরের সময় ব্রিটিশ মিউজিয়াম দেখতে গেলাম। প্রথম ব্রিটিশ মিউজিয়াম, দ্য রিচেস্ট মিউজিয়াম অফ দ্য দুনিয়ার সবচাইতে সমৃদ্ধ যে জাদুঘর, আপনার আম্মা আমাদের দাদি নানি তারা চুলা থেকে গরম পাতিল নামাইতো কি দি হাইলার খোল, কি নুড়িতে না হাইলার খোল, সেগুলাও আছে ব্রিটিশ মিউজিয়ামে। এরপরে আগের মা বোনেরা যে রুটি বানাইতো বেলুন কাঠের পেঁড়ি, এগুলোও আছে। মিশরের মহিলারা তারা যে রান্না করত, সবজির সাথে ব্যঞ্জন কি কি দিত, সেই মিশরীয় সভ্যতার যুগের রান্না করা তরকারি, সেটাও ব্রিটিশ মিউজিয়ামে আছে, সাতটা আগের মতো আছে। টেকনিক্যাল কেমিক্যাল পদ্ধতি অবলম্বনের পরে আবার আমাদের কোহিনুর মণিও সেখানে আছে। কি কোহিনুর মণি? এটা থেকে শুরু করে হাইলার খোল নুড়িটা না, এগুলো ব্রিটিশ মিউজিয়ামে আছে, কোনটা নাই সব আছে। আমি ব্রিটিশ মিউজিয়ামে ঢুকলাম, একটা টিকিট নিলাম, সঙ্গে সঙ্গে একটা মেয়ে এসে আমাকে স্যালিউট দিল। মেয়েটা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ডিগ্রি ক্লাসে পড়ে, যাতে খ্রিস্টান, যাতে সে এসে আমাকে থ্যাংক ইউ ভেরি মাচ, মাই ডিয়ার জেন্টলম্যান হোয়াট ইজ ইউর নেম, এলাম আই অ্যাম লুৎফর রহমান, হোয়াট ইজ ইউর অকুপেশন, তোমার পেশা কি, কেন বিলাতে এসেছ? আমি বললাম আই অ্যাম এ ট্যুরিস্ট, অলসো আই অ্যাম এ রিলিজিয়াস টিচার, রিলিজিয়াস টিচার, আমি একজন পর্যটক, উপরন্তু আমি একজন ধর্মীয় নেতা, সারা দুনিয়ার মানুষের কাছে আমার ধর্মের কথা এটা আমি প্রচার করি। সে বলে আই অ্যাম ইউর গাইড, ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ব্রিটিশ মিউজিয়াম দেখাবার জন্য আমাকে তোমার গাইড নিযুক্ত করা হয়েছে। মেয়েটার নাম সিনা, এস এইচ আই এন এ, এস এইচ আই এন এ, কি সিনা। সিনা আমাকে জিজ্ঞেস করে, মাই ডিয়ার ফ্রেন্ড, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি ইন দিস মিউজিয়াম? কে ব্রিটিশ মিউজিয়াম একাধারে ছয় মাস দেখলেও তো কুলকি রান্না করা যাবে না, এখন তুমি তো দুই তিন ঘন্টা যা থাকবে কি দেখবে, তোমার ইন্টারেস্ট কি দেখার উপরে? আমি বললাম মাই ডিয়ার সিনা, I used to see the holy and old scripture of the world. I mean the holy book of Daud. I mean the holy book of Moses. I mean the holy book of Jishu. Original copy. Original Daud-er kitab, Musa-r kitab, Isa-r kitab, original. Jei bhasha nazil hoyeche সেই ভাষার কিতাবগুলো দেখতে চাই। সিনা হেসে আমাকে বলে, মাই ডিয়ার ফ্রেন্ড, নো নো নেভার, আমাদের কাছে তাওরাত আছে, জবুর আছে, ইঞ্জিল আছে, বাট দোজ আর নট অরিজিনাল, দোজ আর ট্রান্সলেশন, ট্রান্সলেশন অ্যান্ড ট্রান্সলেশন, অ্যাটেনশন প্লিজ, আমাদের ব্রিটিশ মিউজিয়ামে তাওরাত আছে, জবুর আছে, ইঞ্জিল আছে, আসলটা নাই, যেগুলো আছে
অনুবাদ, অনুবাদের অনুবাদ তার অনুবাদ, নকল, নকলের নকল তার নকল, তুষ্য নকল। আসলটা নাই কোথাও, ওগুলো দুনিয়ার কোথাও নেই, আমরা পাবো কোথায়? দুনিয়ার কোথায় থাকলে ব্রিটিশ মিউজিয়ামে থাকতো। মাইডিয়া সিনা ইজ হিয়ার, এনি হোলি অ্যান্ড ওল্ড অরিজিন স্ক্রিপচার অফ দ্য কোরআন? তোমাদের এখানে কি মহাগ্রন্থ আল কোরআন, এটার প্রাচীনতম কপি অরিজিনাল আসলটা আছে? ইয়া ইয়া ইয়া, কারণ মাল থাকলে একখান আছে। কাম উইথ মি, সে আমাকে এইবার জমিনের নিচে নিয়ে গেল, চারতলা সমান নিচে, চারটা আন্ডারগ্রাউন্ড পার করাইলো, এক একটা গেট পার হইতে পারি এমন এমন মেশিন লাগানো। আমার নারী নক্ষত্র মাথায় কয়ে গেছি, এইটাও গণনা করা যায়, কারণ তারা ডরায় আমি আবার কিছু লইটই হাঁদাই টাঁদাই নাকি, বুঝছেন তো? বোমা টোমা ওই জিনিসটা নষ্ট করার জন্য আমি কিছু করি কি না? ভাই, এমন চেকপোস্ট আমার জীবনে আমি দেখি নাই। চারটা চেকপোস্ট পার করে সে আমাকে একটা রুমে নিল, সেখানে আরেকবার শেষবার আমার জামা খোলাইল, দেখছেন কারবার, গেঞ্জি খোলাইল, উপরে আউটপোস্টটা খোলাইল। আমি মনে মনে চিন্তা করি না জানি নিষেধটাও খুলতে কয়, পালাবোটা কোথায়? এখন হট ইস দিস মাই ডিয়ার সিনা, তোমাকে এমন এক জগতে নিয়ে যাচ্ছি যে জগতে সব লোককে নেওয়ার পারমিশন ব্রিটিশ গভর্নমেন্ট দেয় না, কিন্তু তোমার জন্য স্পেশালি ওয়ান, এটা তোমার পারমিশনের মধ্যে লেখা আছে, এই জন্য তোমার লই আমি হাঁদাইতে আসি। আর নইলে আদম আলী, কদম আলী, কব্বাদ আলী, তারা চাইলেও এই রুমে ঢুকতে পারবে না। আল্লাহু আকবার। আমি ঢুকলাম, ঢুকার পরে সে আমাকে একটা টেবিল দেখালো, এই টেবিলটার দ্বিগুণ হবে, চ্যাপ্টার একটু বেশি, চারিদিকে গ্লাস, মোটা গ্লাস ফিট করা, উপরেও গ্লাস, কাঁচ, মোটা কাঁচ। সে দরজার এখান দিয়ে দাঁড়িয়ে দেওয়ালের কাছে দাঁড়াইছে, এইদিকে ভয়ে আসে না। সে একটা সুইচ টিপ দিল দেওয়ালে, সঙ্গে সঙ্গে কাছের উপরে ইন্ডিকেটর জ্বলে উঠল, দ্য হোলি অ্যান্ড ওল্ড অরিজিন স্ক্রিপচার অফ দ্য কোরআন রিটেন বাই দ্য খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা জানেন আমিরুল মুমিনীন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার খেলাফতের জামানায় কোরআনের রাজকপি, শেষ কপি, লোহে মাহফুজের কপি, এটার কপিরাইট করিয়েছিলেন। আল্লাহ নবী যে জিল কোরআন শরীফ সবসময় তেলাওয়াত করতেন, আল্লাহ নবীর জীবনের শেষ সবে কদরে, লাইলাতুল কদরে, রমজানের 26 তারিখ দিবাগত, দিবাগত দিনে, কেমন আপনাদের খেয়াল আছে কি না একটু মাঝে মাঝে টোকা দিয়ে দেখি আর কি, দিবাগত রাতে আল্লাহ নবী যখন মদিনার গারকাদে বাকি, জান্নাতুল বাকি, এটা জিয়ারত করছিলেন, আতাহু জিব্রাইল আলাইহিস সালাম, এই জান্নাতুল বাকি জিয়ারত কালের সময় জিব্রাইল আসলেন, এসে বলেন, ইয়া রাসূল আল্লাহ, আপনাকে তো এর আগে কোরআন আয়াতে বলা হয়েছে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম, 23 বছর হয়ে গেছে কোরআন নাজিলের, নাজিল হওয়ার সময় কিন্তু আর পর ঠিক ছিল না, যে সময় যেটা দরকার জব বুঝে কোপ, দরকার বুঝে ওহি, এইভাবে আল্লাহ আমাকে দিয়েছেন এইটুক, এই সুরার এইটুক, এই সুরার এইটুক, এখন দরকার তুমি নাও, নবীর সিনার মধ্যে এটা নাজিল করো। 23 বছর এইভাবে কোরআন নাজিল শেষ, পড়েন আলহামদুলিল্লাহ, হুজুরের জীবনের শেষ সবকদরে জিব্রাইল এসে বলে, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়ে পাঠিয়েছেন, আজকে আমি লহে মাহফুজ দেখে দেখে তেলাওয়াত করব, আর আপনার কাছে যে কপিগুলো আছে আপনি কারিদেরকে ডাকেন,
বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা, এখান থেকে মিনাল জিন্নাতে আর নাস পর্যন্ত জিব্রাইল তেলাওয়াত করলেন, নবীজি সূচি মিলাইয়া নিলেন আগে পরে আগে পরে, এটাকে ওই বিসমিল্লাহ থেকে আর নাস পর্যন্ত তরতিব যেটাকে বলে সূচি, এটা মিলিয়ে নিলেন। দেখেন তো মজাটা কি, বিসমিল্লাহির রহমানির রহিম লহে মাহফুজে প্রত্যেক সুরার উপরে আছে, এইটাকে শুধু বিসমিল্লাহ বললে চলবে না, এটা কোরআনের একটা আয়াত, ১৯ পারা সুরায়ে নমল, সেখানে আল্লাহ পাক বলেছেন ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, রানী বিলকিসের চিঠির হিডিং উপরে। তাহলে বিসমিল্লাহ শুধু বিসমিল্লাহ নয়, এটা কোরআনের মাঝখানের একটা আয়াত। এখন দেখেন লহে মাহফুজে প্রত্যেক সুরার হিডিং উপরে এই বিসমিল্লাহির রহমানির রহিমের আয়াতটা আল্লাহ লাগিয়ে দিয়েছে লহে মাহফুজে, এইভাবে লাগানো আছে, বাদহুয়া কোরআন মাজিদ ফি লাওহিম মাহফুজ, লহে মাহফুজে যেইভাবে আছে আল্লাহর কসম আপনার ঘরে ঠিক সেইভাবে আছে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, মানুষের তৈরি আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন ইয়াতাফাক্কারুন আল কোরআন, কোরআন নিয়ে গবেষণা করতে 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 আজকে একদল মহাকাশ বিজ্ঞানী, একদল বিশেষজ্ঞ তারা বলেছে যে কোরআন এমন এক কালাম যেটা কোনো মানুষের পক্ষে বানানো সম্ভব নয়। বিসমিল্লাহির রহমানির রহিম প্রথম আয়াত, এখানে আরবি অক্ষর ১৯টা, কয়টা কোনোদিন গণেন নাই, বাড়িতে গিয়ে আজকে একটু গুনবেন, ১৯টা। কোরআনের দ্বিতীয় সুরা আল বাকারা, প্রথম সুরা আল ফাতেহা, ফাতেহার মধ্যে আপনি যদি গণনা করেন তাহলে দেখবেন এই যে ১৯টা অক্ষর, এগুলো আলিফ যতবার আছে এটা যোগফল, বা যতবার আছে তা যতবার আছে, প্রত্যেকটা অক্ষরের যোগফল ১৯ দিয়ে ভাগ করলে মিলে যায়, কোনো ভাগ শেষ। দ্বিতীয় সুরা আল বাকারা সবচেয়ে দীর্ঘ সুরা, আড়াই পারা, এটা শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আছে। আজকের কম্পিউটার বিজ্ঞানীরা হিসাব করেছে সুরে আল বাকারায় আলিফ যতবার আছে আলিফের যোগফল ১৯ দিয়ে ভাগ করলে মিলে যায়, বা যতবার আছে বার যোগফল ১৯ দিয়ে ভাগ করলে মিলে যায়, এইভাবে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষরের যোগফল ১৯ দিয়ে ভাগ করলে মিলে যায়, কেমন লাগে? আজকের আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার হলো কম্পিউটার, কম্পিউটারের চাইতে বড় কিছু এখনো আবিষ্কার হয়নি, কোনোদিন হলে দেখা যাবে মানুষের গবেষণা লব্ধ এই কম্পিউটার কোরআনের কাছে সারেন্ডার করেছে, যে আমরা কি গোড়ার দিন কম্পিউটার, দেখা যায় মুসলমানদের কোরআন সব কম্পিউটারের বাবা, নিখুঁত নির্মূল নিরঙ্কুশ কালো জয় চিরন্তন অপরিবর্তনীয়, এটা হচ্ছে কোরআনের বৈশিষ্ট্য। এইটা নিয়ে কথা বললে আমি এক ঘন্টা কথা বলি মোটামুটি এই বয়সে আর কি, তাইলে অন্য কথা বলা হবে না। সবচেয়ে মজার কথা যেটা এখানে এই ক্ষেত্রে, ৩০ পারা কোরআনে বিভিন্ন আম্বিয়া কেরামের ঘটনা আল্লাহ বলেছেন কি, ওয়লা আদিন আখাহুম হুদা, ওয়লা মাদিয়ানা আখাহুম সোয়াইবা, ওয়লা সামুদা আখাহুম সলেহা, বিভিন্ন নবীর ঘটনা কোরআন লহে মাহফুজের ভাষায় আল্লাহ বলেন নাই কোরআনে,
বিভিন্ন জায়গায়, তার মধ্যে ফেরাউনের কথা সবচেয়ে বেশিবার। যেমন আসিল সাইজ, তেমন আসিল গাবুর, তেমন আসিল তার বিরোধিতা, শিখণ্ডিতা। সেই ফেরাউনকে আল্লাহ দেখাইয়া দিছে, আল্লাহ আছে না নাই। ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদ বহু অত্যাচার করেছে, হাত পা বেঁধে উলঙ্গ করে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছে ইব্রাহিম আলাইহিসসালামকে। বুখারীর একটা হাদিসে আছে, হুফাত আল ওরাত, হাসরের মাঠে সব মানুষ উলঙ্গ উঠবে, উলঙ্গ আউয়ালুন নাস উলবে সাইয়ামাল মাহশারে হুয়া ইব্রাহিম আলাইহিসসালাম। হাসরের মাঠে ফেরেশতারা জান্নাতের লেবাস যাকে প্রথম পরাবেন তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিসসালাম, কারণ তাকে উলঙ্গ করে জাহান্নামের কৈকুণ্ডে নমরুদের অগ্নিকুণ্ডে ফেলা হয়েছিল। আমাদের নবীজি তাকে যেই কাপড় দিয়ে দাফন করা হয়েছে সেই কাপড় পরা অবস্থায় উঠবেন। আম্মা জান ফাতেমা একদিন কান্দে, কান্দতে কান্দতে বেহাল বেকারার, নবীর সবচেয়ে আদরের মেয়ে, নবী বলেন মা ইয়াব কি কে ইয়া বেন্তি, ওরে আমার প্রাণের মেয়ে, প্রিয় মেয়ে, তুই কান্দিস কেন? কাব্বু আপনি যে একটা হাদিসে বলেছেন হাসরের মাঠে সবাই উলঙ্গ উঠবে, কারো পরনে কাপড় থাকবে না, হোফাতাল ওরা কারো পায়ে খড়ম জুতা থাকবে না, সূর্য বিগত মাথার উপরে হবে। বর্তমান ফিলিস্তিন বাইতুল মাকদাস যেখানে, এখানে হাসরের মাঠ হবে। চিন্তা করি না বাইতুল মাকদাস ধ্বংস হবে না ইনশাআল্লাহ। ইহুদির একটু বাজাই আসাইল আর কি, শেষ জমানায় ইসলাম তো এখন নামে আছে, কামে মুসলমান নামে আসি আমরা, কামে তারপরে যে কুদ্দুর আছে, গাং মরি গেল, গাঙ্গের দাগটা থেকে যা। আজকে ইসলাম এত বিলীন হওয়ার পরও দাগ যে কুদ্দুর আছে, এই কুদ্দুরের ঠেলায় ইসরায়েলের 10,000 সৈন্য পাগল হয়েছে। উলঙ্গ দিগম্বর ল্যাংটা 10,000, 6,000 সৈন্য এদের পাশা কিনা ডাইরেক্ট হয়ে গেছে, ডাইরেক্ট বুঝেন রক্ত আমসা, কোনো বার্তার নাই, শুধু যায়, শুধু যায়। কিছু হয়েছে পাগল, কিছু হয়েছে পেটুর বনি ইসরায়েল মতা আমসার রুগী, আর কিছু হয়েছে বেলবেল্লা বেয়ারের জাসিনের নিয়েও, কিছু কইলেও রেনি থায়, না কইলেও রেনি থায়। ভাইয়েরা আলহামদুলিল্লাহ মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা, পশ্চিমী দুনিয়ার বানানো সবচাইতে মারণাস্ত্র, ক্ষেপণাস্ত্র, যুদ্ধাস্ত্র, মারাত্মক অস্ত্রের মালিক যে ইসরায়েল, ফিলিস্তিন, মুজাহিদ, তাদের হাতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, খালি হাতে। তারা যখন মোকাবিলা শুরু করেছে আলহামদুলিল্লাহ ফিলিস্তিনিদের জয় হয়ে গেছে, ইসরায়েলের পরাজয় হয়ে গেছে। দিন যত যাচ্ছে প্রথম দিকে নিতাইউ নেতানিয়াহু, নিতাইউ নেতানিয়াহু, যুদ্ধ শুরু হওয়ার 3 দিন পরে তাকে আন্তর্জাতিক দুনিয়া জাতিসংঘ থেকে বলা হয়েছিল যুদ্ধ থামাও, আমরা দেখব কিভাবে কি হয়েছে করা যায়, করে না ফয়সালা, ফয়সালা তলোয়ার সে হোগা, এতে তলোয়ার দিয়ে ফয়সালা করতে যাই বলে 3 মাসে এখন নিজে ল্যাংটা হয়ে গেছে। এখন ফিলিস্তিনি গেরিলাদেরকে 7 বার বাদ ডাকে, তোরা আমার বাবা যুদ্ধ থামা, আপনাদেরকে একটা কাজ করতে হবে, ইসরায়েলি কোনো পণ্য ব্যবহার করা যাবে না। আমি আমেরিকা থেকে বাংলাদেশে এসে আবার কাতার গিয়েছি, মধ্যপ্রাচ্যের দেশ, আলহামদুলিল্লাহ একটা মুসলমান দেশ ইহুদিদের উৎপাদিত কোনো পণ্য ব্যবহার
করে না। আর তাদের মার্কেট ছিল মুসলিম দেশগুলো, তারা আজকে ইহুদি পণ্য বন্ধ করেছে। কোকা কোলা, সেভেন আপ, এখান থেকে শুরু করে লাল সাবান, বাটা কোম্পানির জুতা, কি বার্গা, ম্যাগি, ম্যাগি কি নুডলস, ম্যাগি বহু কসমেটিক, বহু জাতের। আপনি আগে জেনে নেবেন, কিনতে গিয়ে খবরদার, ইহুদিদের পণ্যকে না মানি আপনি তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করলেন, দোহাই আল্লাহ, এটা কেনা যাবে না। সবাই কি রাজি আছেন? আগামীকাল থেকে এই বৃহত্তর দেশ, ছাত্র জীবনে আমি কালাইয়া মাদ্রাসা, ভোলার পশ্চিমে তেঁতুলিয়া নদী, তেঁতুলিয়া নদীর পশ্চিম পাড়ে বাউফল থানা, কালাইয়া মাদ্রাসা, হাস্তমে পড়ি, হাস্তমে কালাইয়া, আমার আব্বার প্রতিষ্ঠিত মাদ্রাসা। দুই বছর বাড়িতে আসতে পারি না, আব্বার সাথে সেখানে দহম নহম পড়েছি, হাস্তমে উঠছি, মায়ের জন্য কলিজা কান্দে। গরুর নৌকা, বনিগঞ্জ থেকে গরুর নৌকা যাইতো কালাইয়া, সেখান থেকে গরু কিনে নৌকা বোঝাই করে বনিগঞ্জ এসে নামাইতো। আমি বনিগঞ্জের গরুর নৌকা একবার এসেছি, এবং বর্তমান বনিগঞ্জ সৌরাস্তা আছে না, ওই পর্যন্ত দরিয়া ছিল, মাইজদি টাউন সোনাপুর, টাউন সোনাপুর রেল স্টেশন, রেল স্টেশনের দক্ষিণ মাথায় খাজুর গাছ, নদীর দিকে এইভাবে হেলে পড়েছে, এই পর্যন্ত ভাঙছিল, এখন সোনাপুর থেকে দক্ষিণ দিকে আগান, মানুষ বাড়ছে, আল্লাহ জমি বাড়ায় নাই, বাড়াইছেন যে কেরম বাড়াইছে ভাই। বনিগঞ্জ থেকে দক্ষিণ দিকে যান, আইব খানের আমলে প্রথম বাস কন্ট্রোল এটা করার পরে মুলায়ম খান রায়পুর আলিয়া মাদ্রাসায় এসে একটা জনসভায় বলেছিলেন যে মানুষ যেভাবে বাড়তেছে আগামী ৫০ বছর পরে সোনা দিয়াও দানা কিনতে পাওয়া যাবে না। আপনার বাবার আমলে আপনার যে দশ কড়া জমিনে আড়াই মন দান হইতো, দশ কড়া জমিনে আড়াই মন, তখন আপনার বাবা খুশিতে বাঘ বা আল্লাহ নিজের হাতে দিছে গন্ডামণি, গন্ডামণি বুঝলেন তো, এক গন্ডা, এক গন্ডা এক মন। আচ্ছা ৫০ বছর পরে এখন পুরা দুনিয়াতে জমিন বোধা বাড়ে নাই, দেশালে খাদ্য যা উৎপাদন হয় চরে হয় তার ১৪ গুণ বেশি, ঠিক কিনা বলেন? একেবারে উত্তরবঙ্গ থেকে শুরু করে ভারত মহাসাগর পর্যন্ত বাংলাদেশ অংশটা আপনি টালি করেন, বাংলাদেশের আয়তন যে দূর তার তিন গুণ বড় আরেকটা বাংলাদেশ, বাংলাদেশের দক্ষিণ দিকে উঠে গেছে বা মুখ বাড়ছে, খানা বেশি লাগবে, জমিন বাড়াও, কোন বলছে বেড়ে গেছে না খেলন লাগবে, আল্লাহ কোন বলছে? আচ্ছা ভাই, ৫০ বছর আগে আপনার গ্রামের বাড়িতে যে জায়গা জমি ছিল, চার কড়া এক গন্ডা জমিতে এক মন ধান হইলে হুজুর দাওয়াত দে, মিলাদ শরীফ হড়া, আল্লাহ নিজের হাতে দিছে, গন্ডা বুনি হয়েছে, এটা হলো সর্বোচ্চ প্রোডাকশন। এখন সেই চার কড়ায় কম নয়, আষ্টম, এরপরে দুই তিন ফসল তো হয় বছরে, দুই তিন ফসল তো হয় নাকি? এরপরে আসেন এই যে সাগরের তলায় চিংড়ি মাছ, ৫০ বছর আগে মানুষ কল্পনা করেছিল এই চিংড়ি মাছ আন্তর্জাতিক বাজারে বাংলাদেশকে এত টাকা এনে দেবে, কি কেউ কল্পনা করে নাই, ঠিক কিনা বলেন? এরপরে আসেন আরো মজার কথা আছে, আরো শিক্ষার কথা আছে। ৫০ বছর আগে যে জায়গা জমি ফসল উৎপাদন হইতো সেগুলার অর্ধেক এখন বাড়িঘর হয়ে গেছে, কি দেশাদের ৫০ বছর আগে বাড়িঘর যা ছিল সেই জমিনগুলার অর্ধেক এখন বাড়িঘর, এখন আর ধান খেত নাই, বাড়িঘর হয়ে গেছে। তাহলে এমনে অমনে শুধু বাড়িঘর হয় নাই, বিল্ডিং হয়েছে, একটা হাদিসে নবীজি বলেছেন
যখন তুমি দেখবে তোমার পুরা দেশ পুরা এলাকা পুরা দুনিয়া ভ্রমণে বের হয়ে যখন দেখবে সব পোড়া ইটের ঘর, পোড়া ইটের ঘর, পোড়া মাটির ঘর, পোড়া মাটির ঘর, হামতা জুরু সা, তখন ইস্তাবিলের সিঙ্গার আওয়াজের জন্য অপেক্ষা করো। বুড়া বুড়ি যারা সনের ঘরে আসিল, নারিকেল পাতার ঘরে আসিল, তারা সুখে আসিল। বুড়া বয়স 90 বছর ডায়াবেটিক আসিল না, সমানে ডায়াবেটিক এখন বেশি জোরাইস না, আল্লাহ ধরে না, কিন্তু যখন ধরে ইন্না বাদশা রাব্বিকা সারাশি দিয়া ধরে, সারাশি সারাশি দিয়া ধরে। আমরা কোরআনের দিকে ফিরে আসব, ইসলামের দিকে ফিরে আসব, আল্লাহ আল্লাহ রাসূলের দিকে ফিরে আসব। ওকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলেন তখন তোদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপরে ফরজ হয়ে যাবে, তোদের রেজেক বাড়িয়ে দেওয়া আমি আল্লাহর উপরে ফরজ হয়ে যাবে। প্রিয় ভাইরা ইমানদারি বলুন, আজ থেকে 50 বছর আগে মধ্যপ্রাচ্যে যে বাংলাদেশিদের এত রেজেক, মধ্যপ্রাচ্যে 50 বছর আগে কেউ কি একজনও তো বিদেশি আসিল না, তাহলে এখানে রেজেকের শর্ট আছে, মধ্যপ্রাচ্যে বেশি আছে। এখন এখানের লোক সেখানে গিয়ে টাকা কামাই করে, এখানে বিল্ডিং তৈয়ার করে, জায়গা কিনে, বাড়ি কিনে, ঠিক কিনা বলেন? যে আল্লাহ এত কিছু পারলেন, সেই আল্লাহ মানুষ বাড়লে খাওয়াইতে পারবে না কি? তাইলে আল্লাহ টায়ার্ড হয়ে গেছে, রিটায়ার করার চিন্তা করতেছে নাকি আগের মতো আছে? আল্লাহ বোধহয় বুড়া হয়ে গেছে, এখন লাডি বদ দিয়ে আনে, হুয়া লাম্বালো অলাখেরো অজাহেরো অলবাতেন অহুয়া আলা করলে অনন্ত কোটি বছর আগে আল্লাহ শক্তি যেমন ছিল, কোটি বছর পরে এখনো ঠিক? ও আল্লাহ বুড়ো হয়ে গেছে কেন? কালের আবর্তন বিবর্তন আল্লাহর উপর দিয়ে যায় না, বরং সব কাল মহাকাল, এটাকে আল্লাহ নিজে পরিচালনা করেন, তিনি মহাকালের ঊর্ধ্বে। প্রাচীন ভারতে 70 যুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, এই 3 যুগের ইতিহাস দেখেন, সেখানে প্রথম তারা এক সৃষ্টিকর্তার ইবাদত করত। বেদে লেখা আছে এক মেয়ে বা দ্বিতীয়াং ব্রহ্মা সর্বাঙ্কর বিদং ব্রহ্মা, সৃষ্টিকর্তা এক, তার কোনো শরীক নাই, তিনি সবাই সবসময় সবখানে বিরাজমান। এরপরে লেখা আছে জবা কুসুমা শঙ্কা সমকেশ্য বিয়ং নাশং ও সামুন্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নমং সাহা অসুর সংহারিণী হরং হিরিং অল্লাহ রসুর মোহাম্মদ রকম বরস্য অল্লে অল্লাম ইল্লতি ইল্লাহ। 70 যুগ যাবে, ত্রেতা যুগ যাবে, দ্বাপর যুগ যাবে, কলি যুগে যিনি আসবেন, মধ্যবর্তীটা দেবং দকারান্তে প্রকৃতিতা, তার নামের প্রথম অক্ষর হবে ম, শেষ অক্ষর হবে আন্ডু বাঙ্গা দ। আবার কোন ঠেন্ডা কেডা মসজিদ কয় না, কয়টা নাকি মসজিদ, মসজিদ ম আর আন্ডু বাঙ্গা দ। এখন দেখেন সেই ভারতের পুরাণ হিন্দু ধর্মগ্রন্থ বলছে, উপনিষদ বলছে, এতস্মিন্নতরে মৃত্যু আচার্যেন সমন্বিতা মহামহদ ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বিতা নিরুপর্চ মহাদেবং মরুস্থল নিবাসিনম গঙ্গা জলস্য সংস্থাপ্য পঞ্চগুব্য সমন্বিতা নমস্তে গিরিজানাথ মরুস্থল নিবাসিনম ত্রিপুরা সুরনাশয় বহু মায়া প্রবর্তিনম। 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবতার মনন ভজন অর্জন তোকে বাঁচাইতে পারবে না, মরণের সময় তোরা ইল্লাল্লাহ দশায় পাবে, ইল্লাল্লাহ দশা মরণের সময়। মুসলমান মুসা গেলে হুজুর রে ইমাম সাহেবরে ডেকে আন, বাবারে একটু কয় না তবা করাই, ঠিক কিনা বলেন? আর ওই ওরা বেদ গীতা উপনিষদের যারা, তারা বৈতরণী করে, জন বুড়িয়া 2 বা 3 বার মুসা যায়, কার থাকতো না, এবার বার কর, সারে করে বাইর করে তুলসী গাছের তলা নেয়, তুলসী গাছ তলা, সেখানে নিয়ে 3 কলস কুসুম গরম পানিটা এইভাবে ঢালে, মাথার দিক থেকে পায়ের দিকে ঢালে, যাতে সব গুণাটুনা
দুইয়া টুইয়া পাক সাফ হইয়া যায়, গোসল করাইয়া ঘরে আনে। আনার পরে এইবার নয়জন ব্রাহ্মণ দাওয়াত দেয়, নয়জন ব্রাহ্মণ, তারা তার কানে কানে কুন্তার সুক্ত পড়ে। কুন্তার সুক্তটা কি? মধুবর্তিত দেবং দকারান্তে প্রকৃতিতা বিশ্বনাথ ভক্ষয়ে সদা জ্ঞানং শাশ্বত স্মিতা। হব আমি মিলং করব ইল্লাল্লাহ, আল্লাহ রসুল মাহমুদ রকম বরস্য অল্লাহ আল্লাহ ইল্লাল্লতি ইল্লাল্লাহ। কালে মেয়েটা কানে কানে পড়ে। এরপরে যদি কোনো মানুষ বেঁচে যায়, এইটারে আর গড়ে উঠায় না, কেইটারে দুনিয়ার গরু সবগুলার গোবর খাওয়াইলেও এইটা আর হিন্দু হবে না, কারণ কলেমা পড়ে ফেলেছে মরার আগে। সাংঘাতিক কথা ভাই। একটা বই ইতিমধ্যে ইন্ডিয়াতে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে, বেদ পুরাণে হযরত মুহাম্মদ, বেদ পুরাণে হযরত মুসা আলাইহিস সালামের কিতাবে বোধহয় নবীর কথা নাই। আদম থেকে যুগে যুগে যত কিতাব আল্লাহ নাজিল করেছেন, যত ওহী নাজিল করেছেন, প্রত্যেক নবীর প্রত্যেক ওহীতে আল্লাহ বলছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিনা ওয়াখাতামান লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। তাহলে আমাদের নবী শেষ নবী। এরপরে আসেন হাসরের কঠিন দিনে, ওয়াকুলু আদম সফিউল্লাহ ইয়া রব্বি নফসি নফসি, ওয়াকুলু নূহ নবিউল্লাহ ইয়া রব্বি নফসি নফসি, বুখারী কিতাবে শাফায়াত, ওয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া রব্বি নফসি নফসি, ওয়াকুলু ইসমাইল যবিহুল্লাহ ইয়া রব্বি নফসি নফসি, ওয়াকুলু মূসা কালিমুল্লাহ ইয়া রব্বি নফসি নফসি, ওয়াকুলু ঈসা রূহুল্লাহ ইয়া রব্বি নফসি নফসি। বুঝে গেছেন, তর্জমা করার দরকার নাই। আদম থেকে আমাদের নবীজির আগের নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী হাসরের মাঠে নফসি নফসি, আমার কি উপায় আমার কি উপায়। আর কিছু পীর বাইরে এসে ভাই নামাজ পড়ে না, গাজার কলকি নাক দিয়েও টানে মুখ দিয়েও টানে, এক সিলিমে যেমন তেমন, দুই সিলিমে মজা, তিন সিলিমে উজির নাজির, চার সিলিমে রাজা, পরানের হুক্কারে তোর নামকে থইল ডাব্বা। গাজা যে যত জোরে টানতে পারে সে তত কামেল পীর, আসে না নাই? পিসাব নিজে নামাজ পড়ে না, ল্যাংটা পীরও আছে, আল হায়াও সৌবাতুম মিনাল ইমান, যার লজ্জা নাই তার ইমানও নাই, ঠিক কিনা বলেন? বয়স তো বেকাশিল মাহাজেফে আল মাজামির, আমাকে নবী করে পাঠানো হয়েছে সব রকমের অশ্লীল গান অশ্লীল বাদ্যযন্ত্র এগুলা ভেঙ্গে চুরমার করার জন্য আমাকে নবী করে পাঠানো হয়েছে। এখন এমন পীরও আছে পিসাব মরার আগে পিসাবের কানে কানে এইভাবে এক তারা দো তারা সে তারা এগুলা বাজায় আর কয় আমার মরণকালে ডোলবাসি বাজাইও তরিকার ভাইও, আমার মরণকালে ডোলবাসি বাজাইও, আছে না নাই? নবীরা যেখানে নফসি নফসি সেখানে তুই কদম আলি বেটা তোর কোনো খবর আছে? হ্যাঁ, এরপরে কয় আমার বাবার মুরিদ আমার পীরের মুরিদ হাসরের মাঠে তুই আটকে গেলে আমার পিসাব তোরে বেহেশতে নেওয়ার জন্য জাহাজ লইয়া হাসরের মাঝে হাজির হইব। এমন কথা মার্কেটে নাই তো? আছে আছে। লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযনা লাহুর রহমান, হাসরের মাঠটা এমন হবে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফা, জিব্রাইল দাঁড়াবে এইভাবে করে জোরে, টু শব্দ করার সাহস জিব্রাইলের হবে না, জিব্রাইলের পিছনে মিকাইল ইসরাফিল আজরাইল, তারা এইভাবে দাঁড়িয়ে থাকবে, সব নবী শুধু একটা কথাই বলবে ইয়া রব্বে নফসি নফসি। আর ল্যাংটা পীর মুরিদের জন্য কেব মুরিদি মুরিদি, আমার মুরিদ কোথায় মুরিদ কোথায়। তাহলে একটা ছোট্ট হাদিস বলি, একদিন নবীজি জান্নাতুল বাকি গারকাদুল বাকি জিয়ারত করে ঘরে আসলেন,
ঘরে এসে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর কলিজার টুকরা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই মা জান্নাতে যাওয়ার আগে কোনো মা কোনো নারী জান্নাতে যেতে পারবে না, মেয়ে জামাই আলী সিনসিন্নি তাকে দুই কলিজার টুকরা নাতি হাসান এবং এই পাঁচজন তাদেরকে নিজের সামনে ডাকলেন, ডেকে নিজের চাদর মোবারক এটা খুলে তাদের মাথার উপরে দিলেন, দিয়ে এবার বলছেন, হে আমার মেয়ে ফাতেমা, আমার স্ত্রী আয়েশা, আমার মেয়ে জামাই আলী, আমার কলিজার টুকরা হাসান হুসাইন, হাসরের কঠিন মাঠটা এমন হবে তোমাদের নেকামল যদি তোমাদেরকে আল্লাহর আযাব গজব থেকে বাঁচাতে না পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য কিছুই করতে পারবো না। এমন বেসারা পীর কবর গুজারি পীর বোধহয় নাই, হকামি পীর আছে, সেটা ওকে আমি সব নেগেটিভ করি না কিন্তু সাইয়েদ। হ্যাঁ, এরপরে আসেন শেষ কথা, ইসলামের বিরোধিতা সকল যুগে হয়েছে নাকি? এই যুগে তো হয় না, জোরে বলেন হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে তো আগুনে হালাইছে, 40 দিন আগুন জ্বলছে 40 দিন। এবার নমরুদকে আমার জন্য একটা টাওয়ার বানাও, টাওয়ার ওই যে উষা, প্রধানমন্ত্রী কয় খোদা হুজুর টাওয়ার বানাই কি হইব, কথা কস আমি খোদার সামনে, আনা রাব্বুকুমুল্লাহ আলা, তুই জানিস না আই আমি ওর খোদা দি গ্রেট, আমি তোদের সবাই বড় খোদা, যা করবি তা করবি, কয় টাওয়ার বানা, কয় আচ্ছা ঠিক আছে বানাইলাম, টাওয়ার বানাইছে। এইবার কয় ইব্রাহিমের 40 দিনটা আগুনে জ্বলতে আছে, টাওয়ারের উপরে আমার একটু উডা, এবার টাওয়ারের উপরে উঠছে, উড়ে দেখে জ্বলন্ত অগ্নিকুণ্ড অগ্নি সমুদ্র, এটার মধ্যে ফাঁকে হাত নাকলো জাত লাকমাম অল হাব্বুজুল আসফে অল রাইহান ফাবে আইয়া আলা আল্লাহু আকবার। ফলের গাছ, ফুলের গাছ, ভ্রমর গুনগুন করে, মৌমাছি বনবন করে, কুকিল কুহু কুহু করে, নয়নাভিরাম দৃশ্য। আর এই জ্বলন্ত আগুনের মধ্যে একটা গাছের নিচে ইব্রাহিম বসে বসে জিকির করে, সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালায়েকাতি আর-রূহ। নমরুদে কয় নাস্তিকটা তো জ্বলল না, 30 দিন আগুন জ্বালাইলাম জন্মের আগুন, 4 মাইল দূরে থাকা লাগে আগুন থেকে, 4 মাইল দূরে, এর কাছে যাওয়া যায় না, কেরিন দিয়ে ফেলেছে, জানেন আপনারা ইতিহাস, একদিনে তো আর সবাস করা যায় না। ইব্রাহিম হাত পা বাঁধা উঠে এলো আগ্নিকুণ্ডেতন, একটা পশু মতো জ্বলে না, আলহামদুলিল্লাহ, ইয়া নারু কুনি বারদাও ও সালাম আলা ইব্রাহিম, ইব্রাহিম আগুনে পড়েছে, ইব্রাহিমের খোদা আগুনের উপরে 144 জারি করেছে, খবরদার এক পশম জ্বালাইস না, এটা তো জ্বালানোর জিনিস নয়। এইবার নমরুদ ইব্রাহিমকে জিজ্ঞাসা করে, কিরে নাস্তিক, ইব্রাহিম নাস্তিক আর হাতে আস্তিক, কয় তুই যে আমার খোদা মানুষটা 40 দিন আগুনে দিলাম, তুই জ্বলস নাই কেন, তোরে কে বাসাইছে, কে আমার উপর আমা, কয় নাস্তিক এখনো তোর আদর লেহাজ ঠিক হইল না, আনা রাব্বুকুমুল আলা, আমি নমরুদ এলাম সবচেয়ে বড় উপর আলা, কয় না হুয়া ইউহি ও ইউমিত, তিনি জীবিত রাখেন তিনি মৃত্যু দান করেন, নমরুদ বলল আনা উহি অমিত, এই ঘটনার দিকে যাওয়ার সুযোগ নাই, একদিনে আর কদ্দুর অনেক বলা হয়ে গেছে এবং সবগুলা কথা আমি বোধ হয় কোরআন থেকে বলেছি, নিজের কোনো কথা বলি নাই। কতরিকে বাসাইছে, কয় উপর আলা, কয় উপর আলা, উপর আলা কইটি আমার উপরে এত লাডি ঘুরাইলি, আজকে তোর উপর আলার পালা আগে তোর পালা পরে, ইব্রাহিমকে কিনবা কয় ওয়েট ওয়েট তুই এখানে একটু থাম, আমি তোর উপর আলারে আগে মেরে আসি, এতগুলা তীর লইল ব্যাগের মধ্যে গলায় ঝুলাইয়া তীর,
একটা ধনুক নিল, এইবার টাওয়ারের উপরে আর উঠল না, ইব্রাহিমের খোদা বোধে আরো উপরে টাওয়ারে গেলে পাওয়া যাবে না। চারটা পোষাইগল, পোষাইগল পশ্চিমী দুনিয়ার কোনো কোনো দেশে এখনো আছে ইগল পাখি একরকমের, ভাই পাখিটা যখন উড়ে নদীর কূলে বসে মনে হয় যেন একটা হেলিকপ্টার, এত বড়। চারটা পোষাইগল তার স্বর্ণের কুরসির পায়ের সাথে বাঁধল, ইগলের পাও বেঁধে ইগল উড়াইয়া দিল, ইগল এখন তার সোনার কুরসি সিংহাসন ডেলে উপরের দিকে উড়ে উঠতে উঠতে দূর বহু দূর, এখন আর হারামজাদারে দেখা যায় না, দৃষ্টির বাইরে চলে গেছে। আল্লাহ পাকের আশ্বাসিন যে ফেরেশতারা ধারণ করে তারা আল্লাহরে বলে রব্বুল আলামিন এতদিন ইব্রাহিমের পালা ছিল, আজকে তোমার পালা। ইব্রাহিমের খোদা কয় কি কই যে তোমাকে মারার জন্য আসতেছে এতগুলো তীর লইয়া, লাখে এলাকা আহে 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 আহে, আল্লাহকে আসতে দাও, জারুনি মাগ যা খালাক তো অহিদা, আমি কারো আশা নষ্ট করি না, বেচারা বড় আশা করি আসে, এ ঝাবিয়া জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমি খোদারে মারার জন্য সা করে যখন তীর মারবে ও তীরের মাথা থেকে মাঝখান পর্যন্ত এক বিগত টাটকা রক্ত মাখি দাও, টাটকা রক্ত তীরের মাথায়। জিব্রাইল কে রব্বুল আলামিন রক্ত মেখে কি হবে, বেচারা মতো আশা করি আইয়ে, এখন রক্ত মেখে দিলে সে দুনিয়াতে গিয়ে সাই আর কোন কোন খেলা দেখায়, সে মনে করবে আমি খোদা তার তীরে মারা গেছি, আরটু খেলতে চাই খেলুক, তীর ফিরে আসলো তার কুরসির উপরে, রক্ত দেখে কয় কাম শেষ, অপারেশন ইজ সাকসেসফুল, বাবেলে ফিরে আসলো, উত্তর ইরাক মোসেল শহর, উত্তর ইরাক মোসেল শহর, তার লাগোয়া পাশে বিশাল বিশাল পাথরের গাঁথনিওয়ালা বিরাট একটা এলাকা আছে, এটা ছিল প্রাচীন বাবেল, এটা ছিল নমরুদের রাজধানী, এখনো আছে, মেন গেটে দুইটা শ্বেত পাথরের সিংহ আছে, গেলে না দেয় এটা পেটটা বন্ধ করে, হাসিরু ফিলারুদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যুগে যুগে আমি আল্লাহকে যারা অস্বীকার করেছে তাদের পরিণতি কি হয়েছে কেমন হয়েছে আল্লাহ জমিন ভ্রমণ করলে দেখতে পারবে বুঝতে পারবে। এখন নিচে নেমে আসছে কই নাস্তিক ইব্রাহিম কোথায়, কয় জেলখানা ভ্রমণ নদী তাল আটকাই ছিসি, কয় বার করি লইয়া, ভাই কমর অশিকল এখানেও ডান্ডা বেড়ি, ডান্ডা বেড়ি নমরুদের আসিল এই যুগে তো ডান্ডা বেড়ি নাই আছে, আর এই ডান্ডা বেড়ি কাদের উপরে বেশি, যারা দায়ী আল্লাহ, যারা দিনের দিকে মানুষদেরকে দাওয়াত দেয় জীবন বিপন্ন করে, ডান্ডা বেড়ি তাদের নসিবে, ঠিক কিনা বলেন? আবার এই শিখণ্ডীদেরকে সাপোর্ট করার জন্য একদল বড় হুজুরও আছে, আমার এই বড় হুজুর বেহেশতি, আমার অমুক বেহেশতি, মরার আগেই বেহেশতি দিয়া ফেলাইছে, ভাই মরার দরকার নাই, হালুয়া রুডির কি জোর, হালুয়া রুডির কি জোর, তুই ভাইরা একটা আছে সত্যিকার ইসলাম, নবীর ইসলাম, আল্লাহ আল্লাহ রসুলের ইসলাম, নবীর খুন ডাঙ্গা দাঁত ভাঙ্গা, নবীর রক্তে রাঙ্গা, নবীর মাথার খুলি ভাঙ্গা ইসলাম, ঠিক কিনা বলেন? কোরআনে আকিমের সালাত আছে, আর আকিমের দিন তো নাই, আদম নূহ মুসা ইব্রাহিম ইসমাইল সব নবীর কাছে সব যুগে আমি একটাই নির্দেশ পাঠিয়েছি, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আমার জমিনে আমার দিন কায়েম করো। এখন সলাত কায়েমের মধ্যে আমরা কিছু মুসলমান আছি, সলাত কায়েমের মধ্যে দিন কায়েমের কথা কইলে দেশ খারাপ সময় খারাপ, জান বাঁচান ফরজ, ইসলামী আন্দোলন করে দেশ খারাপ সময় খারাপ জান বাঁচান ফরজ, মুমিনের কাছে আজরাইল জীবনে একবার আসে, একবার একবার, আর মুনাফিকের কাছে আজরাইল সারা জীবন আসে, সারা জীবন আসে।
সাইকেলে মাদ্রাসা থেকে বাড়ির দিকে যাই, রায়পুর আলিয়া মাদ্রাসা থেকে মিরগঞ্জ বাজার পথে, অনেক দূরে, আপনারা চিনবেন না, শুধু নাম বলি। এখন দুইজন ভদ্রলোক রাস্তার উপরে দাঁড়ানো, হুজুর হুজুর একটু নামেন। আমি আবার ওই ভিপি তখন ফাজলে জি এসেছিলাম, আবার ইসলামী আন্দোলনের সংগঠনেরও আমি সভাপতি, নামছি। কাম গো বাবা আজগা দুইবার মুসা গেছে, একটু আগে উনশুইছে আর কয় ক মাল্লা লুথুর রহমান বিশুদ্ধবার এখান দিয়ে আইয়ে যায় সাইকেলে, তোরা একটু রাস্তার যাই খাড়া। মাল্লা লুথুর রহমান এখান দিয়ে যাও লোকলে একখানা দড়ি অনুরোধ করে লই আস, লুথুর রহমান সাহেব রাতে আরে একটু তৌবা করা। পোলা রায় রাস্তার খাড়াইছে, একজন প্রাইমারি স্কুলের হেডমাস্টার আরেকজনও বড় কি কয় আব্বা ইয়ে কইছে একটু ঘরে চলেন, আব্বার একটু তওবা করাই, ভাই আমার ঘরে লই গেছে। আমি ছেলেরা কে আব্বা আব্বা মাল্লা লুথুর রহমান সাহেবের কথা কইছেন লই আসি, আপনার একটু তওবা করাই। বুড়িয়া কি কয় কইতাম নি কই রে বাবা তওবা ইস থাক, একখানা বালা লাগে বা চুমলেন লাগে তওবা ইস থাক। আমার জীবনের ইতিহাস আল্লাহর কসম, আপনার জন্য তওবার দরজা ওই সময় খোলা থাকে যতক্ষণ আপনার গুনাহ করার মতো হেডন থাকে, গুনাহ করার মতো শক্তি যতক্ষণ আছে ততক্ষণ আপনার তওবার দরজা আল্লাহ খোলা রাখেন। হাতে আম সিদ্ধ হয়ে গেছে, এতে আর কোনো গুনাহ করতে হবে না, কারণ আল্লাহ কাছে তো তওবার দরজা তো নাই, নেই বন্ধ, নেগেটিভও নাই পজিটিভও নাই। প্রিয় ভাইরা, ইসলামের প্রত্যেকটা কথা কিন্তু যৌক্তিক, যৌক্তিক। দিল্লি, আগ্রা, সেকেন্দ্রা, ফতেপুর সিকরি আপনারা চেনেন, মুজাদ্দিদ আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনছেন না? তিনি এই দ্বিতীয় শতাব্দীর মুজাদ্দিদ, হযরত শেখ আহমদ সেরহান্দি মুজাদ্দিদে আলফসানি রাহমাহুল্লাহ আলাই। প্রত্যেক যুগে এরকম এক একজন আল্লাহ পাঠায়, তারা এমন কিতাব লিখি যায় যেই কিতাব পরবর্তী 500 বছর মানুষকে দিনের পথে দায়ী আল্লাহ হিসাবে যোগান দেয়। এখন আকবরের প্রথম নতুন ধর্ম একটা গঠন করেছে, এটার নাম দিয়েছে দিনে ইলাহি, ইলাহির ধর্ম, দিনে ইলাহি। এইটার আগে আল্লাহু আকবার বলা, আজান দেওয়া, একামত দেওয়া, আল্লাহু আকবার আল্লাহু আকবার এগুলা নিষেধ, কেগুলো অন্য কারো খাতে ব্যবহার করা যাবে না। আকবর আল্লাহ, এইটা বললে বলতে পারবে আল্লাহু আকবার অর্থ আল্লাহ আকবর। ওয়ালাইকুম সালামের জায়গায় ছিল জাল্লা জালালুহু, আল্লাহ সবচেয়ে বড়, তার সম্মান সবার উপরে। দেখছেন কারবার, বিয়ের ব্যাপারে কোনো জাতপাত ছিল না, যার যারে যেমনে মনে কয়। আজান দেওয়া বন্ধ হয়েছিল, গরু জবাই করা কি কথা কয় না, এই ভারতবর্ষে গরু জবাই করা নিষেধ, কারণ কোন একটা জাতের 33 কোটি দেবতার এক দেবতা, এখন গরু জবাই করা যাবে না। ভাই বেদের মধ্যে কি কয়, এতস্মিন্নন্তরে ম্লেচ্ছ আচার্যেন সমন্বিতা মহম্মদ ইতিখ্যাত শিষ্য শাখা সমন্বিতা নিরিপর্চ মহাদেবং মরুস্থল নিবাসীনম গঙ্গা জলস্ব সংস্তব্য পঞ্চগব্য সমন্বিতা নমস্তে গিরিজানাথ ত্রিপুরা সুরনাশয় বহুমায়া প্রবর্তিনম। কয় মোহাম্মদ এমন দেবতা, মহাদেবতা হয়ে আসবেন, তিনি নিজেও গরুর মতো দেবতা, নিজেও খাবেন আর অনুসারীদের কে গরু খাওয়ার পারমিশন দেবেন। মহাদেবতা না হইলে গরুর মতো দেবতা খাইয়া হজম করা এটা কি সম্ভব? বেদের কথা বলছি, বেদের কথা বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি গরু খাবেন, তাহলে গরু তো 33 কোটি দেবতার এক দেবতা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাদেবতা হয়ে আসে গরুর মতো দেবতা। ভাইরা, এখন আকবর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আকবার খলিফাতুল্লাহ, দেখছেন আকবার আল্লাহর খলিফা। কিন্তু ইসলামের 12টা বাজেছে, জামাত, নামাজ,
এসব সে ব্যান করেছে, বন্ধ এগুলো করা যাবে না। সেখানে হযরত শেখ আহমদ সারহান্দি মুজাদ্দিদে নামটা মনে রাখেন, দ্বিতীয় শতকের মুজাদ্দিদ, এক একজন মুজাদ্দিদ যুগে যুগে জাতিকে কি দিয়ে গেছে। আকবর যখন এগুলা ঘোষণা করলো, মুজাদ্দিদ বললেন আল্লাহ ছাড়া কাউকে জানি না, আল্লাহ ছাড়া কাউকে মানি না, এই বিশাল ভারতে আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না। আকবরের মতো হ্যান্ডোমালা বাদশার সামনে এইটা ঘোষণা দেন, কুলছা লাগে রে ভাই, কুলছা লাগে, ঠিক নেই। আর আঙ্গুরে যদি খাসি খাতি অজ্ঞা দেয়, ভাই তুমি আমার দশ জন্মের বাবা, এক জন্মের না, আমার কিছু কইও না, তোমার আমি সাতবার বাপ বলাইতে রাজি আছি। এটি হলো আমাদের ইমানের ব্যারোমিটার রে ভাইয়েরা। এখন একবারের মন্ত্রিসভার মন্ত্রী দুই একজনের নাম শুনবেন, জি বলেন, আবুল ফয়েজ ফয়েজি, আবুল ফয়েজ ফয়েজি, এরা দুইজন মুসলমান। আবুল ফয়েজ বড় আলেম ছিল, কিন্তু আকবর বাদশা এই বেহেশতে যাইতে পারে না, মরে না, মরলে লগে লগে বেহেশতে যাবে, এই যুগেও তো এরকম কথা নাই মার্কেটে। তাইলে আমরা চিনি লইয়েন, একটি হলো সরকারি মৌলবী আর একটা দরকারি মৌলবী, দরকারি মৌলবী ভাইরা। এইবার মুজাদ্দিদ যখন বিদ্রোহ ঘোষণা করলেন, একদল লোক এগিয়ে আসলো, আকবর বললেন মানি না, আল্লাহ ছাড়া অন্য কাউকে জানি না, স্লোগান দিয়ে দিল্লির রাজ দরবার, লাল কিল্লা যখন গরম হয়ে গেল, তখন একবার আবুল ফজলের কাছে একটা লিখিত কাগজ পাঠাইল, আবুল ফজল আমি যে গরু জবাই করে হারাম করেছি, কোরআনে এই ব্যাপারে আমার পক্ষে একটা ফতুয়া তুমি দাও। আবুল ফজল আর তার সহযোগী ফয়েজি দুই সরকারি মুলুবী, তারা ফতুয়া দিল, বাদশাহ হুজুর গোমাতা 33 কোটি দেবতার এক দেবতা, গাই যদি মাতা হয় তাহলে দামড়া বাবা, কি গাই মাতা দামড়া বাবা, এরা মহাদেবতার দেবতা, যেই গরুকে আল্লাহ কোরআনে সম্মান করেছে দেবতা হিসাবে, কোরআনের প্রথম সুরা আল্লাহ গরুর নামে রাখছে, বাকারা, গরুর যদি আল্লাহ সম্মান না করত তাহলে কোরআনের প্রথম সুরা আল্লাহ গরুর নামে রাখতো না। এখন যেই গরুরে আল্লাহ সম্মান করেছে, সেই গরুরে বাদশাহ হুজুর সম্মান করে গরু জবাই করা নিষেধ করেছে, এটা কোরআনের পক্ষে একটা জিহাদ হয়েছে। শাশুড়ি বউ রাজি থাকলে গোলাপ ধানও চাউ নয়, মিয়া বিবি রাজি কে করে কাজী। এরপর মন্ত্রী বীরবল টোডারমল বেতাল ভট্ট মিয়া তানসেন, বুঝুন তো নামে বোঝা যায়, এত কিছুর পরে এইবার দেখে যে মুসলমান কমে না, দিল্লির রাজ দরবার স্লোগানে স্লোগানে আল্লাহু আকবারে কয় না। এখন মুজাদ্দিদ আল হুসানির একজন খাস খলিফা আসিল নবরত্ন, 9 জন মন্ত্রীর মধ্যে একজন, তার নাম আসিল মোল্লা দোপেয়াজা, মোল্লা দোপেয়াজা নামটা আপনারা অনেকে জানেন, আমি মনে করাই দিই, এই এক মৌলবি আসিল আকবরের দিনে লাহির নবরত্ন, 9 জন মন্ত্রীর একজন, এইবেলা খুব পাক্কা ইমামদার আসিল। এখন আকবর সিদ্ধান্ত দিছে 1 মাস ট্রেনিং হবে, প্রশিক্ষণ হবে, ইসলামের দুশ্মন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দেখছেন নি, মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনী নিয়ে আকবর একটা নাটক করবে, নাটক ড্রামা ড্রামা, আগের কালে হইতো, এখন তো সিনেমা হলও পকেটে, নাটকও পকেটে, ঠিক কিনা, শহরেও যাওয়া লাগে না, টিকিটও করা লাগে না, কিন্তু এখানে আবার কোরআন আছে, গুগল আছে, সিয়াসিত্তার 6 কিতাব আছে, সব তাফসির আছে এই মোবাইলের মধ্যে, জারিওয়ারা হেমুরিয়া নেব না, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা। এখন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনী নিয়ে নাটক করবে, মানে নবীরে হারাস করবে আর কি, অপমান, মোল্লা দোপেয়াজা কয়েকবার বাদশাহ এটা হারাম হারাম নবীর নামে নাটক করা, তাহলে একজন তো নবী হইতেইব, আমি নাটক করিব কেমনে, মোল্লা যত হারাম কইল ওই 8 জনে জিন্দাবাদ জিন্দাবাদ কই কই নাটক কইব,
মোল্লা দুপুরের ঘুম নাই, আজকে সকালেও না খাইয়া দরবারে আসে, দুপুরের দরবারে এইটা খায় না, কইটা না পাক বিজ্ঞুন মুশরিক, বিজ্ঞুন একবারে দালাল মুশরিক, রাজ দরবারের খানাও খায় না। এখন আগামীকাল নাটকের তারিখ, আগামীকাল মোল্লা আজকে একটু সকাল থাকতে আগের দিন বাড়িতে চলে এসে মুখ মলিন, একমাত্র মেয়ে জিজ্ঞেস করে আব্বু তুমি কিছু খাও নাই, কেন আরে মা খাও নাই, খাই নাই, আমার কিছু খানা দে, খাইছে, কাব্বা তুমি এত মলিন কেন, কারে কইস না, আমার নবী তার ইসলামকে নিয়ে তামাশা চলছে। আজকে নবী আগামীকাল সকালে নবীর জীবনী নিয়ে ড্রামা করবে, থিয়েটার, থিয়েটার এবার বুঝছেন নি, থিয়েটার করবে, কত বাধা দিলাম হইল না। তখন মেয়েটা ছোট্ট একটা কথা কইছে, আব্বা না শুনলেও হক কথা বলে যেতে হবে, রাজি আছেন নি, রাজি আছেন নি, আপনি তো বলার সোয়াবটা পাবেন, এটা কোথাও যাবে না। পরের দিন সকালে হেতে কুড়া মাথা কামাইছে, বাবড়ি চুলা ছিল, মোল্লা দুপয়া যা কুড়া মাথা কামাইছে, ই অনুসার গেছে রাখছে, শুনছেন নি, টিকি টিকি দাড়ি কামাইছে, মোষ কামাইছে, কামাই টামাই পুরান কদুর বাঁশ অর্ধেক, এটাতে করার দিকে তোলা লাগাই কান্দে ঝুলেছে, এখানে তিলকের ফোঁটা একটা দিছে, এখানে পইটা একটা দিয়ে এখন দিল্লির দরবারের দিকে যায়, নাটক শুরুর আগে দিই, লাউয়ের আগা খাইলাম, ডোকা খাইলাম, লাউ দিয়া বানাইলাম ডুগডুগি, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগি, এই বৈরাগি গান করতে করতে রাজ দরবারে যাই, কয় মহারাজের জয় হোক। এখন আকবর শেয়ার থেকে দাব দি উডিকা, মোল্লা এতদিন হরে ভগবান তোমার ইমাম দিছে, তুমি আমার জয় হোক কইছো, ধরো আমার এই স্বর্ণের মালাটাও তোমারে দিলাম, আমার এই পুরস্কার তোমাকে এই দিলাম এই দিলাম, মোল্লা এগুলা সব পকেটে ঢুকেছে, ঢুকাই কয় নাটক কইতো মঞ্চ তৈরি হয়ে গেছে, ব্যাগে মঞ্চে উঠতে আসে, কয় কিভাবে করবেন, সে আর একটু কন ব্যাকগ্রাউন্ড, কয় ইয়ান মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমি নিজে, একবারে কয় হেতে নিজে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, কা আবু বকর কারে বানিয়েছেন, কয় বীরবল, ওমর কে, টোডরমল, উসমান কে, মিয়া তানসেন, আলী কে, বেতাল ভট্ট, দেখছেন নি, এত করে এইটা এইটা বানাইছি, আচ্ছা ঠিক আছে, আবু জাহেল কারে বানাইছেন, একবারে ব্যাক মোল্লারে কইছি, তানসেন বীরবল এগুন মালাও নিন্দু এগুন তো কইছি, যে তোরা আবু জাহেল ইন্দু বেদায় কয় কাফের আসি আসি ইন্দু আসি আসি, আবু জাহেল হইবার পারুম না, ইন্দু পর্যন্ত রাজি হয় না, আমি কি আসমান থেকে আবু জাহেল আনবো নাকি, মোল্লা এবার কাহারে মহারাজের জয় হোক। দুই মাস এত কিছু করে পেরেশানি করে নাটক তৈরি করলেন, এখন আবু জাহেল নাই মানে নাটকের অর্ধেক বাদ, কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জীবনের অর্ধেকটা আবু জাহেল, ফেরাউনের জীবনের অর্ধেক মুসা, নমরুদের জীবনের অর্ধেক ইব্রাহিম, বোঝার চেষ্টা করুন কোরআন কি বুঝায়। এইবার আকবর বিশাল এক আলখেল্লা, পাগড়ি, কোমরে বেল্ট, তলোয়ার একটা হাতে, সে এখন নাটক শুরু হয়েছে, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, নবী হইলা যেটা কই ডাক দিছে আরই, মোল্লায় লাভ দি হরি ওই দুটি যেটা হিন্দি আসে হইলে দি বাঘা গোজ দিছে, নিতম্ব দুনুগা বার করছে, নিতম্ব চিনছেন তো, আর বাঘাইতাম না, নিতম্ব দুনুগা বার করেই বাঘা গোজ দিছে, বাঘা গোজ দি লাভের ডুগডুগি এটা লাগাই, এইবার আকবরের সামনে যাই কুদে আর কয়, আর ওই লাডি হিগারে ঘুরায়, তুই কাফের, তুই জাদুকর, তুই পাগল, তুই মৃত্যু, তুই স্বার্থলমি, তুই এই তুই হেই, একবারে ডুগিলি কয় মোল্লা একদিন কারে কয় বুঝিস না চোরে কই, কত বড় সাহস, আরে পাগল বিচ্ছুক জাদুকর এই 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 দুনিয়াতে ভারতবর্ষে এমন মাথা কারো আসে নাকি আমার এইভাবে কয় না, এখন তো নাটক চলছে, আমি মোহাম্মদ, আমি এলাম আবু জাহেল, আবু জাহেলের মোহাম্মদের এগুলা কইছে,
আবু জাহেল মুহাম্মদের এগুলা কইছে, আমি যদি এগুলা না কই আপনি কি মুহাম্মদ হইলেন? আর আমি কি আবু জাহেল হইলাম? সবাই খেলা শুরু, নাটক সব সামনে, আপনিও আগান আমিও আগাই। একবার ওকে থুকু হইলা বারে যেই মারে আমারে দিস। এরপরে সামনের দিকে গেলে তার উপায় নেই, আর তাদের কায়দায় বসুন, এক মিনিটে মোনাজাত শেষ। ইসলাম বুঝতে হবে, কোরআন বুঝতে হবে, দিন বুঝতে হবে, দিনের সমজটা আনতে হবে। আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফির রহিম। ডাক্তারপাড়া, নোমানাবাদ, আনোয়ারা ফাউন্ডেশন এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগ। একটা ফাউন্ডেশন মানে ইসলামী সংগঠন, এলাকাবাসী মানে আমরা সবাই, নাকি কেউ বাদ যাইতে চান? আজকে বাদ গেলে আর কোনোদিন কিসমত খুলবে না। আল্লাহ পাক তার রহমতের সবগুলো দুয়ার খুলে দিয়েছেন। হাফাতুমুল মালায়েকা অগাশিয়াতুমুর রহমা, আল্লাহ ফেরেশতাদেরকে বলে যেই জমিনে যেই জায়গায় যেই প্যান্ডেলে আমার প্রিয় বান্দারা আমার কোরআন শোনার জন্য এসেছে এবং বসেছে, হে ফেরেশতারা তোমরা এই প্যান্ডেলটাকে ঘেরাও করে ফেলো, পরিবেষ্টন করে ফেলো, একজনের উপরে একজন, একজনের উপরে একজন, এইভাবে সাতাশ মান পার করে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত এই ঘেরাওটাকে তোমরা উঁচু করো। তাহলে আমরা মাহফিলে যারা বসেছি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের রহমত এবং ফেরেশতাদের ঘেরাওর মধ্যে বেষ্টনীর মধ্যে বসেছি। এখানে যারা এসেছে আল্লাহ পাক সবাইকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। ও যাকারাহুমুল্লাহ ফিমান ইনদাহু, আল্লাহ ফেরেশতাদেরকে এখন জিজ্ঞাসা করে, হে আমার ফেরেশতারা, আজকে ডাক্তারপাড়া নোমানাবাদ এই মাঠে আমার যেই গুনাগার বান্দাগুলো বসে আছে আমার কোরআন শোনার জন্যে, কোরআন বোঝার জন্যে, আমি রবকে মানার জন্যে, আমার নবীকে জানার জন্যে, জীবনকে বুঝার জন্যে, উপলব্ধি করার জন্যে যেই বান্দাগুলো এসে বসেছে তাদের ব্যাপারে আমি আল্লাহর সিদ্ধান্ত হলো তাদের সবাইকে মাফ করে দেব। এক ফেরেশতা তখন বলে, রব্বুল আলামিন সবাই তো ওয়াজ শুনতে আসে নাই, একটা লোক এখান দিয়ে দোকানে চা খাচ্ছিল, সে ওয়াজের নিয়তেও আসেনি, শোনার নিয়তেও আসেনি, চিন্তা করলো এখানে যখন মাহফিলটা হচ্ছে আমি একটু বসে অল্প একটু হলেও শুনে নেই। তখন আল্লাহ বললেন তাকেও মাফ করে দিলাম। আর কিছু লোক রাস্তায় দাঁড়িয়ে দোকানে বসে শোনা যায় যে ওয়াজ তো শুনতে পাচ্ছি, মাহফিলে বসবো কেন? মাহফিলে না বসলে কিন্তু ফেরেশতার বেষ্টনি ব্যারিকেড ঘেরাওটা পাবেন না। আর ফেরেশতার ঘেরাওর ভিতরে যারা আছে তাদের সবাইকে আল্লাহ পাক আজকে সাধারণ ক্ষমা ঘোষণা করবেন। আরেকজন ফেরেশতা বলে, ইয়া রব, ওগো রব্বুল আলামিন একটা মানুষ আছে দারুণ খারাপ, সে তো মাহফিল কোনোদিন শোনেও না, কোরআন বুঝতেও চায় না, তার এক বন্ধু হঠাৎ করে মাহফিলে চলে আসছে, এখন সে বন্ধুকে ডেকে মাহফিল থেকে নিয়ে যাওয়ার জন্যে শুধু বন্ধুর চোখের দিকে তাকায়, চোখের দিকে তাকালে সে ইশারা করে আরেকজনকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছে, রব্বুল আলামিন তাকে কি করবা? তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, মাইকের আওয়াজ তার কানে যায় কি না? ফেরেশতারা বলে, বালা ওয়াল্লাহি, হ্যাঁ রব্বুল আলামিন মাইকের আওয়াজ যায়, এই মাইকের আওয়াজ কানে যায়, এই উসিলা তাকেও মাফ করে দিলাম। এরপরে এই এলাকাবাসী দেশবাসী যারা এই মাহফিলের সাথে সহমত পোষণ করে, ঐক্যমত পোষণ করে, মাহফিলটা হোক, হওয়া দরকার, হওয়া ভালো, তাদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আবার অল্প হইলেও কিছু লোক আছে কয় মাহফিলের খেতা কি নাই, কি মাহফিলের
খেতা কি নাই, এমন লোক আছে নাকি নাই? মক্কাতেও ছিল, নবীর জমানায়ও ছিল। অকাল আল্লাহ জিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনে ওয়াল গাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। খবরদার, এই কোরআন শুনতে যেও না, এই কোরআনে জাদুর আসর আছে। ইন্না মিনাল বায়ানে লা সেহরা, কোরআনের মধ্যে এমন জাদুর আসর আছে, কোরআন একবার যে শোনে তার ভিতরে একটা পরিবর্তন অটোমেটিক ফিরে আসে, চলে আসে। পড়ুন আলহামদুলিল্লাহ, আমরা যেন এই মাহফিল থেকে ফায়দা গ্রহণ করতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক সেই সৌভাগ্য আমাদেরকে দান করুন। সম্মানিত সভাপতি সাহেব, গেরা কদরওয়া জুবল এহতেরাম, হাজারাত নায়েবে রাসূল, ওলামায়ে কেরাম, ফজলা ও মুরব্বিয়ান এজাম, উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ের দিনের আশিকিন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহিব্বিন, কালজয়ী চিরন্তন পথের দিশা, মহাগ্রন্থ কোরআনে হাকিমের সাথে মোতাল্লেকিন, আমার প্রাণপ্রিয় এলাকাবাসী ভাইয়েরা, মুহতারমা পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুরুতে আমি সর্বপ্রদাতা আলেমুল গায়ব আলা কুল্লি শাইইন কাদির ফাআলুল লিমা ইউরিদ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া লা তাখুযহু সিনাতুন। আবারো হাজারো লাখ শুকরগুজারি করছি সেই মহান রব্বুল আলামিনের শাহি দরবারে, দরবারে আলিশানে, যিনি আমাদেরকে কথা বলার জন্য একটা মুখ তৈয়ার করে দিয়েছেন। আলাম না জাল্লাহু আইনাইনে, পথ খুঁজে খুঁজে পথ দেখে দেখে চলার জন্যে করার জন্যে দুইটা চোখ তৈয়ার করে দিয়েছেন। লিসানাও আশাফাতাইনে, কথা বলার জন্যে মুখের ভিতরে একটা জিব্বা যেই মালিক তৈয়ার করে দিয়েছেন, কথা স্পষ্ট পরিষ্কার হওয়ার জন্যে জিব্বার সামনে এক জোড়া ঠোঁট মাইকের সাউন্ড বক্সের মতো যে মহান মালিক তৈয়ার করে দিয়েছেন, সেই মালিকের দেওয়া এই মাইক, এই লাইট, এই জেনারেটর কি, এই পাওয়ার হাউস, পাওয়ার হাউসটা এখানে, জেনারেটরটা এখানে, এই দুইটা পাখা, নিচের দুইটা চাকা, ফিআইয়ে সুরতি মাশা রাক্কাবাক। আল্লামা জারুল্লাহ জামকশরী রহমতুল্লাহ আলাই কালজয়ী তার তাফসির কাশ্যাফের মধ্যে লিখেছেন, ফিআইয়ে সুরতিন, সুরত পর্যন্ত চেহারা, মুখাবয়ব, ফেজ, এপিয়ারেন্স, আদম থেকে আজ পর্যন্ত দুজন মানুষের চেহারা বোধহয় তিনি একরকম বানাইছেন। ভাইরে ভাই, কত বড় ইঞ্জিনিয়ার, কত বড় কারিগর, কত বড় শিল্পী, দুইজন মানুষের চেহারা যদি একরকম বানাতেন তিনি, হাসরের মাঠে অগুতাগুতি ঠেলাঠেলি লাগতো। বান্দা আমল নামা হাতে নিয়ে বলবে সুবহান আল্লাহ হে মা হাজাল কিতাব, সুবহান আল্লাহ এটা কেমন আমল নামা, মা মিন সগীরাতিন ওয়ালা কাবীরাতিন ইল্লা আহসাহা, কোন দিন কোন রাস্তা দিয়ে হেঁটেছি, কয়টা কদম ফেলেছি, রাস্তা দিয়ে হাঁটার সময় ডান দিকে কয়বার তাকিয়েছি, বামে কয়বার তাকিয়েছি, কোন নিয়তে তাকিয়েছি, কয়বার চোখের পলক মেরেছি, কয়বার নিঃশ্বাস টেনেছি, কয়বার ছেড়েছি, কয়বার ঢোক গিলেছি, ঢোক গিলা বুঝেন, ইল্লা হাসাহা এগুলা পর্যন্ত লেখা আছে, ঢোক গিলা চোখের বাইরে তাকান আপনারা, দেখলে অন্য আকাম কুকাম এগুলো বোধহয় লেখার বাইরে গেছে নাকি, বাদ গেছে,
এখন বান্দা দেখবে বাঁচার কোনো আশাও নাই, উপায়ও নাই।